দেখুন, আমি এই বছরেই কুয়াশার চাষ প্রথম করি, তাতে এর আগে আমার করি নাই, কোনোবার ধারণাও ছিল না। তো প্রথম উদ্যোগ নিলাম যে না কুয়াশার চাষটা আমি করব। তাতে মোটামুটি এক বিঘা জমি আমি চাষ করছি, প্রায় এ অবধি আমার 50,000 টাকা বিক্রি হয়ে গেছে। জমির যা পরিস্থিতি তাতে আশা করা যায় আরও লক্ষাধিক টাকা আমি পাবো এই জমিতে বিক্রি করব। তো আমার মতন আরও কোনো কৃষক বন্ধু, আপনারা যদি এই কুয়াশ চাষ করতে চান আপনারা করবেন, আশা করি অবশ্যই আপনারা লাভবান হবেন। জৈব পদ্ধতিতে স্কোয়াশ ফলিয়ে দিশা দেখাচ্ছে দিনহাটার ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েতের রুইয়ের কুঠির চাষী সুজিত দাস। এক বিঘা জমিতে স্কোয়াশ ফলিয়ে লক্ষাধিক টাকা লাভের মুখ দেখছেন তিনি। কোচবিহারের দিনহাটার রুইয়ের কুঠি গ্রামে উৎপাদিত উন্নত মানের স্কোয়াশের কথা এখন এলাকার লোকের মুখে মুখে। জৈব চাষে উৎসাহিত হয়ে অনেকেই স্কোয়াশের ক্ষেত দেখতে আসছেন। স্কোয়াশ চাষের 2 মাস অন্তর গাছে ফুল ও ফল আসে। বর্তমানে স্কোয়াশ প্রতি কেজি 20 টাকা দরে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে চাষে ব্যয় হয়েছে মাত্র 15,000 টাকা। সুজিত দাস জানান, ইতিমধ্যে তিনি 50,000 টাকা হাতে পেয়েছেন। অন্তত পক্ষে আরো 2 মাস ক্ষেতের ফলন নামবে, তাতে আরো লাভ হবে বলেই আশা করছেন তিনি। জেলা সহ কৃষি অধিকর্তা প্রশিক্ষণ রজত চট্টোপাধ্যায় জানান, সবজি চাষের ক্ষেত্রে সঠিক সময় নির্বাচনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপযুক্ত পরিচর্যার দ্বারা এভাবে স্কোয়াশ চাষ অবশ্যই লাভজনক। অন্যরাও বিষয়টিকে মাথায় রেখে এভাবে সবজি চাষে এগিয়ে এলে উপকৃত হবেন। সিতাই থেকে পার্থ সারথী রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।